শুট আউটের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল নদিয়ার হাঁসখালী এলাকায়। আহত যুবক মৌমিন ধাবককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে কলকাতায় স্থানান্তরিত করা হয়। আহত যুবকের একটি গ্যারেজ আছে। নাম কি তার? নাম রাজু কি রাজা কি নাম জানি না, সঠিক মুখ চিনি আমি। আপনার নাম কি? আমার নাম মৌমিন ধাবক। কোথায় বাড়ি? হাঁসখালি। কি করেন আপনি? আমার গ্যারেজ আছে। আজকে কি বিশ্বকর্মা পুজো টুজো ছিল নাকি? বিশ্বকর্মা পুজো ছিল না, আমি এমনি ভাইয়ের বাড়ির সামনে গেছিলাম ডাকতে, ও পাশেই ছিল। কীভাবে কী কারণে মেরেছে কোনো সত্যতা সত্য তো কিছুই নেই। কি কারণে তাকে গুলি করা হলো সে ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা। শুট আউটের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল নদিয়ার হাঁসখালী এলাকায়। আহত যুবক মৌমিন ধাবককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে কলকাতায় স্থানান্তরিত করা হয়। আহত যুবকের একটি গ্যারেজ আছে। নাম কি তার? নাম রাজু কি রাজা কি নাম জানি না, সঠিক মুখ চিনি আমি। আপনার নাম কি? আমার নাম মৌমিন ধাবক। কোথায় বাড়ি? হাঁসখালি। কি করেন আপনি? আমার গ্যারেজ আছে। আজকে কি বিশ্বকর্মা পুজো টুজো ছিল নাকি? বিশ্বকর্মা পুজো ছিল না, আমি এমনি ভাইয়ের বাড়ির সামনে গেছিলাম ডাকতে, ও পাশেই ছিল। কীভাবে কী কারণে মেরেছে কোনো সত্যতা সত্য তো কিছুই নেই। কি কারণে তাকে গুলি করা হলো সে ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।